গ্রহণ না করে তাহলে আমার একার পক্ষে এটা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা হয়তো সম্ভব হবে না। এটা আইনের কারণে আমাদের হাত পা বাঁধা, আমাদের ক্ষমতা অত্যন্ত করবো। তাই আমি আপনাকে অনুরোধ করবো, সংসদের সাথে যোগাযোগ করে একটা যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আপনার উদ্যোগ গ্রহণ করবেন এবং সংসদ সদস্য যদি এই রাস্তার উন্নয়নে কার্যক্রম গ্রহণ করে তাহলে আমি আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করে এই রাস্তার উন্নয়নে আমার অবস্থান আমার পরিষদ থেকে সর্বশক্তি নিয়ে করে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করবো ইনশাআল্লাহ। এবং যদি সংসদ সদস্য আপনাদের এই এলাকার রাস্তার উন্নয়নে কোনো উদ্যোগ গ্রহণ না করে তাহলে আমি আমার অবস্থান থেকে আমার ক্ষমতাকে প্রয়োগ করে এই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যাতে হয় আমি আমার অবস্থান থেকে পরিকল্পনা গ্রহণ করে কর্মসূচি গ্রহণ করে এই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আমি চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি আজকে আর এ বিষয়ে বক্তব্য রাখবো না, আপনারা সকলেই অবহিত। তা আমি আপনাদের কাছে বললাম এই কারণে আমি নির্বাচন করেছিলাম এই এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করব, এই ক্ষমতা উপজেলা পরিষদের আছে এটা জেনে নির্বাচন করেছিলাম। আর নির্বাচনের পরে সেই আইন আগের আইন বাতিল করে নতুন আইনের মাধ্যমে উপজেলা পরিষদ চালু হওয়ার জন্য নতুন আইন সংসদে পাশ হয়েছে। এটা রাষ্ট্রপতির কাছে এখনো রয়েছে অপেক্ষায় সিগনেচারের জন্য, সাইনের জন্য। রাষ্ট্রপতির সাইন পরে এটা গেজেট আকারে প্রকাশ হবে, সে গেজেট আকারে প্রকাশ হলে আমি যেটা বললাম সেটা আপনারা দেখতে পারবেন পত্রপত্রিকায়। যাই হোক, আমি আপনাদেরকে বলবো আমি আপনাদের সন্তান, আমি এলাকার সন্তান, এই এলাকার সন্তান হিসেবে এই এলাকার উন্নয়নে আমি আমার ক্ষমতা দিয়ে সর্বশক্তি নিয়োগ করে এলাকার উন্নয়নে কাজ করবো, এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আগামী দিনে যেন এই এলাকার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করে আপনাদের সেই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারি। আপনারা দোয়া করবেন আগামী দিনে যেন এই এলাকার অসহায় গরিব দুঃখী মানুষের কল্যাণে কাজ করতে পারি। আগামী দিনে যেন আল্লাহ আমাকে তৌফিক দান করে এই এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য। আজকে যে ভিত্তিক অনুষ্ঠান মরহুম আব্দুল আলীর স্মৃতিভিত্তিক অনুষ্ঠান, আজকের এই আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি মনে করি আজকের আয়োজনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম যারা তাদেরকে লেখাপড়ায় উৎসাহিত করার জন্য আজকের এই আয়োজন একটি সুন্দর উদ্যোগ। আমরা সমাজে অনেক বিত্তবান রয়েছি, আমরা বিত্তবান রয়ে যদি আজকে অসহায় গরিব দুঃখী যারা মানুষ রয়েছে তাদের ছেলেমেয়েকে লেখাপড়া করানোর জন্য আমরা সহযোগিতা করি, আমরা যদি আমাদের অবস্থান থেকে আমাদের শিক্ষার মান উন্নয়নে আমরা সকলে চেষ্টা করি, আমরা যদি সকলে মিলে আমরা সকলে যে যে গ্রামে থাকি আমাদের গ্রামের আগামী প্রজন্মকে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে আমরা একটু উদ্যোগ গ্রহণ করি তাহলে আমি বিশ্বাস করি আমাদের সকলের উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমাদের সকলের চেষ্টার কারণে আগামী দিনে আমাদের স্নাতকের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ছেলে মেয়ে স্কুলে লেখাপড়ার সুযোগ পাবে এবং আগামী দিনে আমরা যদি আমাদের সহযোগিতা অব্যাহত রাখি, আমরা যদি সকলে চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের অশিক্ষার অভিশাপ থেকে অভিশাপ সেটা দূর করে আগামী দিনে আমাদের এই এলাকার ছেলে মেয়েদের শিক্ষা শিক্ষিত করে আগামী দিনে বাংলাদেশের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। এর জন্য আমি মনে করি আমাদের এই নতুন প্রজন্মকে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে আমাদের শিক্ষকের পাশাপাশি আমাদের অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষকেরা ছেলেমেয়েরা যখন স্কুলে যাবে তখন শিক্ষকেরা ক্লাস করবেন, শিক্ষা যারা ছেলেমেয়েরা তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে তারা চেষ্টা করবেন। আমরা যদি মনে করি শিক্ষকরা শুধু আমাদের ছেলেমেয়েদের শিক্ষিত করবে তাহলে সেটা ভুল হবে। শিক্ষকের পাশাপাশি অভিভাবকরাও ছেলেমেয়েদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা যারা অভিভাবক রয়েছি আমরা যদি আমাদের ছেলেমেয়েদের খোঁজখবর নিই ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা, ঠিকমতো লেখাপড়া করছে কিনা, শিক্ষককে যদি জিজ্ঞেস করি আমাদের ছেলেমেয়ে ঠিকমতো লেখাপড়া করছে কিনা, আমরা যদি সঠিকভাবে আমাদের ছেলেমেয়েদের গাইড দিতে পারি, আমরা যদি সঠিকভাবে প্রতিদিন স্কুলে পাঠাতে পারি, আমরা যদি আমাদের ছেলেমেয়েদের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবো সেটার বিষয়ে আমরা সকলে চেষ্টা করি
তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে আমি বিশ্বাস করি সকলের চেষ্টার মাধ্যমে আগামী দিনে স্নাতক থেকে অশিক্ষার হার দূর হয়ে আগামী দিনে স্নাতক উপজেলা বাংলাদেশের মানচিত্রে একটি শিক্ষিত উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে ইনশাআল্লাহ। সেদিকে সকলকে কাজ করতে হবে আমাদের এলাকার, আমাদের বিশেষ করে এই সিলেট অঞ্চলে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাবো, দেশের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করে তুলবো, সেদিকে আমরা একটু মনোনিবেশ করবো। আমরা চেষ্টা করি একটু বড় হবে, বড় হলেই লন্ডনে মেয়েটা পাঠিয়ে দেবো। সেই মন্দনশীলটা আমাদের আসলে সেই মন্দনশীলটা পরিহার করতে হবে। আমরা আমাদের ছেলে মেয়েদের শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। সেই ছেলে মেয়ে দেশে বেকার থাকবে না, সুশিক্ষায় সুশিক্ষিত একটি ভালো ছাত্রছাত্রী তাদের সমস্যা হয় না, তারা সমাজে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। এবং আমরা আমাদের ছেলে মেয়েদের শিক্ষিত করতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশের দেশের নেতৃত্ব এড়িয়ে দিবে। এটাই আগামী প্রজন্ম, এই প্রজন্ম আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এরা কেউ রাজনীতিতে নেতৃত্ব দেবে, কেউ চাকরি করবে, কেউ সমাজসেবা করবে, এভাবেই তো আমাদের দেশের আর্থিক অবস্থা, আমাদের দেশের সামাজিক অবস্থা পরিবর্তন করতে হবে। আজকে আমি মনে করি শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। আমরা দেখে আপনারা বিভিন্ন বিশ্বে বিভিন্ন দেশে যদি তাকান, দেখবেন যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আমরা শিক্ষার দিক দিয়ে এখন অনেক পিছিয়ে, আমাদের শিক্ষার মান এখন অনেক পিছিয়ে। আমরা শিক্ষার মান উন্নয়নে কাজ করব, আগামী প্রজন্মকে শিক্ষিত করে তোলার কাজ করব। আমরা অসহায় গরিব দুঃখী মানুষ যারা রয়েছে, অসহায় গরিব দুঃখী ছাত্র যারা রয়েছে, তাদেরকে শিক্ষা শিক্ষিত করে তোলার আমরা বর্তমান এলাকার সহযোগিতা করবো। এভাবে যদি আমরা কাজ করবো ইনশাআল্লাহ আমরা সফল হব। আমরা আমাদের এই স্নাতক উপজেলাকে আগামী দিনে একটি শিক্ষিত উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব। আমি আর গর্বের মধ্যে বক্তব্য দিতে চাই না, আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। আজকে আমি এই আজকের এই বৃত্তি মৌলানা আকবর স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আজকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারেন নাই তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণে তাদের উৎসাহ রয়েছে, তাদের আগ্রহ রয়েছে। আমি মনে করি জয় পরাজয় প্রথম হওয়া দ্বিতীয় হওয়া বড় জিনিস নয়, অংশগ্রহণ করাটাই বড় জিনিস। তাই যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই আগ্রহী স্মৃতি প্রাথমিক বৃত্তি অনুষ্ঠান, আমি মনে করি বৃত্তি পরীক্ষা যদি প্রতি বছর হয় আপনারা সেটা অব্যাহত রাখবেন। আপনাদের সেই চেষ্টার কারণে আমাদের এই সমাজের অনেক ছেলেমেয়েরা লেখাপড়ায় উৎসাহিত হবে এবং লেখার মান উন্নয়নে আপনাদের বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাদের বৃত্তি প্রতি বছর যাতে চালিয়ে যেতে পারেন এর জন্য আমার যদি কোনো সহযোগিতা প্রয়োজন মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন। আমি এই বৃত্তি কার্যক্রম যাতে প্রতিনিয়ত হয়, প্রতি বছর হয়, তার জন্য আমার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করব, সে আশা ব্যক্ত করি। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ব্যাস বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত অতিথি।